আগরতলায় রেল চলবে 6 মাসের মধ্যে। প্রকাশ 18 ফেব্রুয়ারি 2024। সংবাদ মাধ্যম অর্থনীতির কাগজ অনলাইন। আখাউড়া আগরতলা রেল চলাচল শুরু হবে আগামী 6 মাসের মধ্যে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই রেলপথের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, এমন আশা ব্যক্ত করেছেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে এই রেলপথের কাজ প্রায় 88% শেষ হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মাণ কাজ করছে ইরকন নামক একটি সংস্থা এবং বাংলাদেশের দিকে কাজ করছে টেক্সোমেকো নামক আরেকটি নির্মাণ সংস্থা। আগরতলা থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ব্রডগেজ ট্রেন এবং বাংলাদেশের দিক থেকে মিটারগেজ ট্রেন চলবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই রুটে ট্রেন পরিষেবা চালু হলে একদিকে যেমন যাত্রী চলাচল করতে পারবে, তেমনি পণ্য আমদানি রপ্তানিও করা যাবে। এই পথ চালু হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতিমধ্যে নিশ্চিন্তপুর স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। এই স্টেশন থেকে আগরতলার দিকে অনেক জায়গায় রেল লাইন বিছানোর কাজও শেষ। আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর রেল স্টেশনের দূরত্ব 5.5 কিলোমিটার। এর মধ্যে 3.5 কিলোমিটার রেলপথে যাবে ফ্লাইওভারের ওপর দিয়ে। পুরো প্রজেক্টের আর অল্প কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো শেষ হয়ে গেলেই উভয় দেশের মধ্যে রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।